তো খুব মজা হয়েছে, শুধু স্যারসে আমার কাছে অনেক মজা হয়েছে। এটা আমরা ফার্স্ট টাইম আমরা করে খাচ্ছি, মজা লাগছে ঠিক না? আমরা এটা কখনো খাইনি, মেহমানি দাও। অনেক মজা, আলহামদুলিল্লাহ আপনারা ট্রাই করতে পারেন। আর একদিন খেলে তো সমস্যা নেই, আর কেমন লাগলো সেটা জানাবেন। অনেকেই হোটেলে যেয়ে খেতে চান, হোটেলে কিন্তু এভাবে রান্না করেন, তবে হোটেলের থেকে কিন্তু বাসায় আরও বেশি মজা। কেমন করে না কেমন করে রান্না করে, আজ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল। ছোলার ডাল দিয়ে গরুর গোশ, চর্বি সহ গরুর গোশ রান্না। আমি আগে গরুগুলো কেটে নিতেছি এবং সাথে থাকি রান্না করবো কোন প্রসেসে, সাথে থাকি শেয়ার করবো আপনাদের সাথে। ডাল দিয়ে রান্না করবো তো এজন্য একটু চর্বিযুক্ত গোশ নিয়েছি, চর্বির পরিমাণটা বেশি।
আমি লবণ দিলাম, লবণ দিলে ডাল সিদ্ধ হয় না, এটা একটা সিক্রেট ব্যাপার, অন্যরকম একটা টিপস। ডাল বসালে লবণ না দিলে ভালো হয়, তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়। ছোলার ডাল বুটির ডাল সিদ্ধের সময় লবণ দিতে হয় না, আমি তাই বসাই দিলাম। ডালটা সিদ্ধ হোক আর অন্য ছিল আমি গোষ্ঠটা বসাচ্ছি।
বসিয়ে নেব। রুটি তো করতে পারলাম না, তোমার দুটো চাউল ভাঙ্গাই নিয়ে আসছে।
কতক্ষণ লাগবে? হয়ে গেছে, নিব।